আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 16 ফেব্রুয়ারি 2023। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি কাজে আসা। শুরুতেই জানাবো শিরোনাম। ফ্যামিলি ভিসার শর্ত শিথিল করল ওমান, সুফল পাবেন প্রবাসীরা। বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় আমিরাত। বাংলাদেশি সুমনকে খুঁজছে রয়্যাল পুলিশ। ওমানের আল উস্তায় মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ। মালয়েশিয়ায় কৃষিখাতে অন্তত 2 লাখ বিদেশি শ্রমিক প্রয়োজন। কুয়েতের মরুভূমিতে বাংলাদেশিদের কৃষি বিপ্লব। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন ঠিকানায় এবং বৃহৎ পরিসরে মারহাবা রেস্টুরেন্ট এখন ওমানের হামরিয়া রাউন্ড অ্যাবাউট মসজিদের পাশে। ওমানে আমরাই দিচ্ছি চিনি গুঁড়া, পোলাওর চালের তৈরি, পুরান ঢাকার স্পেশাল মাটন কাচ্চি, তেহারি, ভুনা খিচুড়ি, চট্টগ্রামের মেজবানি, আরও থাকছে বিয়েবাড়ির খাবার এবং গরুর ভুড়ি ভুনা। আমাদের রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং গাড়ি পার্কিং সুবিধা। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায়, অথবা অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ফ্যামিলি ভিসার শর্ত শিথিল করেছে ওমান সরকার। এখন থেকে দেশটিতে কর্মরত প্রবাসীরা চাইলে খুব সহজেই তাদের পরিবার ওমানে নিতে পারবেন, এমনটি জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। বৃহস্পতিবার টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ফ্যামিলি ভিসার জন্য আগের নিয়মে যে ন্যূনতম বেতন নির্ধারিত ছিল তা এখন অর্ধেক কমানো হয়েছে। এতে করে আরও সহজে প্রবাসী কর্মীরা তাদের পরিবারের জন্য ভিসার আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করে রয়্যাল ওমান পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পারিবারিক ভিসার জন্য বেতনের সীমা 50% বেশি কমানো হয়েছে। এখন থেকে 150 রিয়ালের বেশি উপার্জনকারী প্রবাসীরা তাদের পরিবারকে ওমানে নিয়ে আসতে পারবেন। এর আগে পরিবারের সদস্যদের ভিসা পেতে প্রবাসীদের মাসে 350 রিয়াল বেতন বাধ্যবাধকতা ছিল। তবে এখন কেবলমাত্র 150 রিয়াল বেতন হলেই একজন প্রবাসী তার পরিবারকে ওমানে নিতে পারবেন। নতুন এই আইনের ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। একাডেমিক ও অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল ওয়ার্দি বলেন, ওমানের প্রবাসীরা যা ব্যয় করবে তা অর্থনীতিকে চাঙ্গা করবে। এদিকে ওমানের এই আইনে দারুণ খুশি প্রবাসীরা। তারা বলছেন, পরিবার ছাড়া বেঁচে প্রবাসে থাকা খুবই কঠিন। বিপদে আপদে এমনকি অসুস্থতার সময়ও একজন প্রবাসী তার প্রিয়জনকে পাশে চায়। ওমান সরকারের এমন আইনের ফলে এখন অধিকাংশ প্রবাসী তাদের পরিবার নিয়ে ওমানে একসাথে থাকতে পারবেন। এতে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে বেশ ভূমিকা রাখবে, এমনটি মত দিয়েছেন প্রবাসীরা। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিস আনাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে। বাংলাদেশ থেকে প্রফেশনাল টেকনোলজিস্ট, নার্স ও কেয়ার গিভার সহ বিভিন্ন পেশার আরও কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার 15 ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে আমিরাতে দেশটির মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী আব্দুল রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের বৈঠকে এ আলোচনা হয়। দ্বিপাক্ষিক এ বৈঠক উভয় দেশের মন্ত্রীর মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার আরও শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেন আমিরাতের মন্ত্রী। বৈঠকে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, মিনিস্টার ফাতেমা জাহান, সংযুক্ত আরব আমিরাতের অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি ফর কমিউনিকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস সাইমা ইউসেফ আল ওয়াদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে কর্মীদের দক্ষতার সনদের স্বীকৃতির বিষয়ে উভয় দেশ কাজ করবে বলেও সম্মত হয়। ব্যাপক পরিসরে আগামী 24 ফেব্রুয়ারি ওমানের মাস্কাটের মাবেলাহ সানাইয়াতে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আবু আসাফ ওয়ান বিন হাবিব ইনভেস্টমেন্ট কোম্পানির দ্য লাভ অফ প্যারেন্টস ফিশ অ্যান্ড মিট শপ। আপনারা সবাই আমন্ত্রিত। অভিবাসন আইন ভঙ্গ ও নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে 27 বছর বয়সী মোহাম্মদ সুমন মাতবর নামে এক বাংলাদেশির বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রুনাইয়ের রয়্যাল ব্রুনাই পুলিশ ফোর্স। পলাতক মোহাম্মদ সুমন মাতবর বহুদিন ধরে দেশটিতে বসবাস করছেন। তার পাসপোর্ট নাম্বার A02263333777।
এই ঘটনায় তার নিয়োগকর্তা বন্দর সেরি বেগাওয়ানের মুয়ারা থানায় একটি প্রতিবেদন দাখিল করেছেন। 14 ফেব্রুয়ারি দেশটির রয়্যাল পুলিশ ফোর্সের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, পলাতক সুমনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সরাসরি 2770140 পুলিশ ইমার্জেন্সি লাইন 993 অথবা আশপাশের যে কোনো থানার মাধ্যমে মুয়ারা থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। ওমানে ভিসা প্রসেসিং, ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল। কম খরচে এয়ার টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। ওমানের আল উস্তায় অভিযান পরিচালনা করেছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। অভিযানের সময় মাহুত এলাকায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। বৃহস্পতিবার টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এমন অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে ওমানের বিভিন্ন প্রদেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহুতের দোকান এবং বাজারগুলোতে সিপিএর মাঠ পরিদর্শনের সময় কর্মকর্তারা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেশ কয়েকটি মানহীন মেয়াদোত্তীর্ণ পণ্যের সন্ধান পান। পরে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয় বলে জানায় সিপিএ। ব্যবসায়ীদের মানহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বাজার থেকে প্রত্যাহার করতে অনুরোধ জানিয়েছে সিপিএ। সেই সাথে ওমানের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে বলা হয়েছে। পাশাপাশি ভোক্তাদেরকেও মানহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য কেনা থেকে বিরত থেকে সে সম্পর্কে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। ওমানের স্বর্ণের জগতে বিশ্বস্ত নাম গালফ গোল্ড। সাশ্রয়ী মূল্যে খাঁটি সোনা কিনতে আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। মালয়েশিয়ায় কৃষিখাতে শ্রমের চাহিদা মেটাতে দেশব্যাপী 1,86,000 বিদেশি শ্রমিকের প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা উপমন্ত্রী চ্যান ফুংহিন। বুধবার কৃষিখাতে বিদেশি শ্রমিকদের কর্মসংস্থান বিষয়ক কৃষি খাদ্য শিল্প সংলাপ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপমন্ত্রী জানান, কৃষিখাতে শূন্য পদ পূরণের জন্য দেশটিতে চলমান লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে এ পর্যন্ত মোট 3,000 বিদেশি কর্মী নিবন্ধিত হয়েছেন এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয় এ খাতের বর্তমান শ্রমিক সংকট মোকাবেলায় সংশ্লিষ্ট বেশ কয়েকটি পক্ষ, বিশেষ করে মানব সম্পদ মন্ত্রণালয় এবং অভিবাসন বিভাগের সঙ্গে কাজ করছে। দুচোখ যেদিকে যায় সেদিকেই দেখা যাচ্ছে মাসকালাই শস্য, স্ট্রবেরি, বরই ফলসহ বিভিন্ন সবজি ও আবাদি ফসল। দেখে বাংলাদেশের কোনো গ্রামীণ দৃশ্য মনে হলেও এটি মূলত মরুময় দেশ কুয়েতের চিত্র। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটিতে বিভিন্ন পেশায় প্রায় 2,50,000 প্রবাসী বাংলাদেশী রয়েছেন। এদের মধ্যে প্রায় 15-20,000 প্রবাসী এদেশের মাজরা বা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। বাহিরের বিভিন্ন দেশ হতে আমদানি কমাতে এবং দেশটির সবজি চাহিদা পূরণ করতে লবণাক্ত পানিকে প্রযুক্তির মাধ্যমে মিঠা পানিতে রূপান্তর করে কৃষিকাজে ব্যাপক সফলতা অর্জন করেছে বাংলাদেশিরা। নিজ দেশ ছেড়ে প্রবাসে এসে শত প্রতিকূলতা নিয়েও কুয়েতের সবজি চাহিদা মেটাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছেন বাংলার সূর্য সন্তানরা। কুয়েতের কৃষি অঞ্চল বলে খ্যাত দুটি এলাকা, দেশটির এক প্রান্তে ওয়াফরা ও অন্য প্রান্তে আবদালি এলাকা। এই দুটি এলাকায় প্রবাসী বাংলাদেশিরা দেশটির সিংহভাগ সবজির চাহিদা মেটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কুয়েত সিটি হতে প্রায় 120 কিলোমিটার দূরে সৌদি আরব, ইরাক, ইরান সীমান্তবর্তী দুই মরু অঞ্চলের উর্বর মাটির শাকসবজি ফল উৎপাদনে পাশাপাশি গবাদি পশু পাখির খামারের জন্য অত্যন্ত সুপরিচিত এই অঞ্চল দুটি। বাংলাদেশিদের কুয়েতে আসতে ভিসা প্রক্রিয়ায় লামানা প্রয়োজন হয়। এই জটিলতার কারণে ভিসা প্রক্রিয়ায় প্রচুর টাকা খরচ করতে হয় দেশটিতে আসা প্রবাসী বাংলাদেশিদের। কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল, মিশর শ্রমিকদের লামানার প্রয়োজন হয় না, যেখানে নামমাত্র খরচে কুয়েতে আসতে পারেন দেশগুলোর প্রবাসীরা। এদের ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় কৃষিক্ষেত্রে পেশায় দিন দিন বাড়ছে তাদের আধিপত্য। দর্শক, এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। আমাদের পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আয়েশা।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।